আসসালামু আলাইকুম। আজকে আপনারা হয়তো অনেকে জানেন আজকে হলো আজকে সরি মঙ্গলবার, আজকে গভর্নমেন্ট ছুটি হয়ে যাচ্ছে সকল সরকারি অফিসগুলো। তাই ধারাবাহিকতায় এখনো কিন্তু অনেকেই অ্যাকাউন্টে টাকা পাননি। একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে গতকাল অবধি কিন্তু সবার অ্যাকাউন্টে প্রায় টাকা গিয়েছিল, এখন আজকে টাকা যাবে কিনা? আজকে যেহেতু লাস্ট ডেট অফিসের, অনেকেই এই বিষয়টা আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া টাকা কি আজকে আমরা পাব। টাকা আজকে পাওয়ার সম্ভাবনা অনেকটুকুই রয়েছে, যেহেতু আজকে গভর্নমেন্ট হলিডে না, আজকে গভর্নমেন্ট ওয়ার্ক ডে। সো আইবাস তো অবশ্যই ওপেন রয়েছে আর আজকে চেষ্টা করবে তারা সকল টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি আপনারা দেখেন যে টাকা পাননি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি তেমন কিছু করার থাকবে না, হয়তো বা ঈদের পরেই আপনাদের জন্য টাকাগুলো মোবাইলে ঢুকবে। এখন কথা হলো ঈদের পরে গেল, ঈদের আগে আসলো তো আমাদের অনেক উপকার হতো। হ্যাঁ, বিষয়গুলো এইরকম যে আপনার টাকাগুলো পেয়ে অবশ্যই উপকৃত হতেন, কিন্তু আমাদের তো এগুলো মেনে নিতে হবে। অ্যাকচুয়ালি কিছুই করার নেই, এই গাফিলতা বা এই দোষগুলো আপনার কাউকে দিতে পারবেন না তেমন একটা, কারণ এইগুলো যে স্টেপ থেকে টাকা আপনাদের ফোনে আসে, সেই স্টেপ থেকে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি তাদেরকে কিছুই বলার নেই। কারণ অ্যাকচুয়ালি মন্ত্রণালয়ের হাই অথরিটি বা আইবাস বা বাজেট শাখা থেকে এই টাকাগুলো দিয়ে দেওয়া হয়। এখন এই যে টাকাগুলো আপনারা পাচ্ছেন না, এই দায়ভার নিয়ে আপনি কিন্তু তাদেরকে দোষারোপ করবেন যে ভাই আমি টাকাগুলো কেন পেলাম না, আমাকে আপনার টাকাগুলো দিয়ে আগে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা আপনাদের বলে কোনো লাভই নেই, আপনাদের অপেক্ষা করতে হবে আজকে রাত 12টা পর্যন্ত, ইনশাল্লাহ টাকাগুলো পেয়ে যেতে পারেন। তারপরে যদি দেখেন যে না টাকা চলে এসেছে, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার উপজেলা বা জেলার নামটা, কারণ আপনাদের ওই উপজেলা বা জেলা থেকে অনেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে, তারা আপনার কমেন্টগুলো দেখে উপকৃত হবে যে না আমার উপজেলা যেহেতু একজন টাকা পেয়েছে। আর এখনও যেহেতু সময় আছে আজকে রাত 12টা পর্যন্ত, এই সময়সীমার মধ্যে হয়তো বা টাকাগুলো পেয়ে যাব। এরকম হয় অনেক সময় যে পার্শ্ববর্তী লোক টাকা পায়, তারপর অনেকে টাকা পায় না। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে টাকা যাওয়ার অনেক সময় কিন্তু ফোনে কোনো রকমের SMS যায় না, যে SMS এর মাধ্যমে আপনারা শিওর হন যে অ্যাকচুয়ালি আমার ফোনে টাকাটা এসেছে। অনেক ক্ষেত্রে SMS গুলো আসে না, সরাসরি ব্যালেন্সে টাকা যোগ হয়ে যায়। তবে আপনাদের উচিত হবে ব্যালেন্সগুলো সবসময় চেক করার জন্য। আর যদি কেউ কল দিয়ে বলে, প্রতারক চক্র কল দেয় আপনাদেরকে, সেই ক্ষেত্রে OTP গুলো বলবেন না। OTP বললে কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট বাইপাস করে টাকাগুলো নিয়ে নিবে। এই সুরক্ষাটা আপনার অ্যাকাউন্টে আপনারা দিবেন অবশ্যই। আর একটা বিষয় হলো যে মাতৃত্বকালীনের বিষয়টা অনেকে প্রশ্ন করেন যে আমি এখনও টাকা পাইনি। আমি এই বিষয় নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে ফেলেছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর ভিডিও সবাই দেখেন, বাট অনেকেই সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে। আমি জানি না কেন সাবস্ক্রাইব করেন না, হয়তো আমার কন্টেন্ট কোয়ালিটি অনেক লো হয়, বা আমি হয়তো অনেক ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারি না। তবে আমি আশা করবো যেখান থেকে আপনারা অনেক ভালোভাবে সাজেস্ট পাবেন বা আনসার পাবেন বা বুঝতে পারবেন, তার ভিডিওগুলোই দেখবেন। আমার এখানে আমি আপনাদেরকে ধরে রাখার জন্য কোনো কথাই বলবো না যে আমার টপিকটা আপনাদেরকে দেখতে হবে। তবে আই হোপ যদি আপনারা মনে করেন যে না ভিডিও দেখে আমরা একটু উপকৃত হয়েছি, বা আমার মনে করি এখান থেকে লাভবান হচ্ছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাস্ট উইকে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ ইমপ্রেশন পেয়েছে এবং আপনাদের অনেক ভালো সাড়া ছিল, যার ফলে ভিডিওটি থেকে প্রায় ভালোই একটা ভিউ জেনারেট হয়েছে এবং অনেকেই আশাবাদী ছিল যে টাকাগুলো পাবে। ভিডিওতে আমি কমেডি ট্যাবের মধ্যে একটা পোস্ট শিডিউল করলাম, সেখানে দেখলাম যে প্রায় 65% মানুষ কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে, বাকি 14% টাকা বা 35% টাকা, এই টাকাটা একটু সমস্যা বা ডিলাই হচ্ছে। তবে আপনারা আজকের দিনটা দেখতে পারেন, আমি যদি একই কথা বারবার ঘুরে ফিরে বলতেছি, আজকের দিনটা আপনারা একটু অপেক্ষা করুন, দেখুন কী হয়। অ্যাকুরেটলি সমাধান পেলে আপনারা টাকাগুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আর আজকে যেহেতু লাস্ট ডেট, আর ভিডিও যেহেতু আর এর আগে দেওয়া হচ্ছে না ঈদের পূর্বে, আজকে শেষ ভিডিও দিচ্ছি। আমার সামনে এক্সাম আগামী 24 তারিখ থেকে, আমি হয়তো বা আবারও চ্যানেলে রেগুলার হয়ে যাব, ভিডিও আর দিতেই পারবো না হয়তো বা। সামনের মাস পর্যন্ত পরীক্ষা হবে, আমার কেন্দ্র গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ পাবনাতে পড়েছে, এবার অনার্স 3rd ইয়ার এক্সাম দিব আমি। সো যদি কেউ থাকেন ইনশাল্লাহ দেখা হবে। আর বিষয় হলো চ্যানেলে যারা এতদিন সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা আছেন আমার আশপাশের তারা অবশ্যই বাসায় আসবেন, আপনাদের সকলকে ঈদের দাওয়াত রইল। আর যারা অ্যাকচুয়ালি টাকা পাননি তাদের জন্য আমার আপসেটই হচ্ছে, কারণ টাকাটা পেলে হয়তো বা ঈদের জন্য কোনো কিছু আপনারা করতে পারতেন। তবে আশা রাখুন সামনে হয়তো বা পেয়ে যাবেন, মন খারাপের কোনো কারণ নেই। আরও একটা পেরোলের বিষয়ে চিঠি যেহেতু ইস্যু হয়ে গিয়েছে, টাকাগুলো পেয়ে যাবেন, দ্রুত টাকা পাবেন ইনশাল্লাহ। আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন,
আমি চেষ্টা করব আপনার আনসার দেওয়ার জন্য যদিও পারি বা না পারি তবে যখন আনসার দিই সকল আনসার আমি দেওয়ার চেষ্টা করি চ্যানেলে অলরেডি 17-18,000 কমেন্ট হয়ে আছে আমি রিপ্লাই দিতে পারতেছি না আজকে আমার ভিডিও আপলোড করা শেষ হয় তবে এরপর আর ভিডিও আপলোড হবে না 1-2 মাস সো যারা প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো দেখেন আমাকে ইন্সপায়ার করেছেন খুব শিগগিরই আমার চ্যানেলে প্রায় 44,000 সাবস্ক্রাইবার মাইলস্টোনটা পূরণ হতে যাচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে ঈদ উদযাপন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম